डियर स्टूडेंट्स, आज के আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের 23 নম্বর ক্লাস। আজকে তোমাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস থেমে ফন্ট অসম অ্যাড করবে। ফন্ট অসম অ্যাড করে খুব সহজে কাজ করতে পারো। তো চলো দেখি। আমাদের ওপেন করা আছে এটা। তো আমরা মনে করি এখানে কোথায় অ্যাড করা যায়। আচ্ছা, এখানে অ্যাড করে দেখাই। এই যে এখানে ফোন নম্বর দেওয়া আছে, আর এখানে গিয়ে তাহলে আমরা দেখি সেটা হচ্ছে, আমি স্ক্রিন শেয়ার করলাম। এখানে গিয়ে দেখতে পাচ্ছ আমরা এখানে অ্যাড করে দিব। এই যে ফোন লেখা আছে এখানে, ইমেইল লেখা আছে এখানে। তো ফোনের এখানে আমরা একটা ফোন আইকন অ্যাড করব ফন্ট অসমের, আর ইমেলের এখানে একটা ইমেলের জন্য একটা আইকন একটা অ্যাড করে দিব। ঠিক আছে, আমাদের এই থিমে তো দেখাচ্ছি যে ফন্ট অসম সাপোর্ট দেওয়া নেই। তো কীভাবে ফন্ট অসম আমরা অ্যাড করবো, চলো দেখি। আমরা প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের আমাদের ফন্ট অসমের জন্য যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকতে হবে। আমি গুগলে সার্চ করলাম, দেখলাম ফন্ট অসম, ফন্ট অসম লিখে সার্চ করলাম। এখানে গিয়ে দেখা আছে frontawesome.com। তো প্রথমে কি করো, তোমরা ফ্রন্ট অসাম অ্যাড করার জন্য frontawesome.com ওয়েবসাইটে যেতে হবে। এবং এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাকে যে কাজটি করতে হবে, ধরো এখানে লেখা আছে স্টার্ট, এই মেনু থেকে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করে দিলাম। এরপর দেখো এখানে লেখা আছে গেট স্টার্টেড ফর ফ্রি। আমরা ফ্রি ব্যবহার করব। ঠিক আছে, সিডিএন পাওয়ার্ড কিটস লেখা আছে, ওয়ান লাইন অফ কোড। তো আমরা এখানে কি করতে হবে, দেখো আছে এন্টার ইউর ইমেল টু ক্রিয়েট ইউর ফার্স্ট কিট। তোমরা এখানে তোমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবা। ধরো আমি এখানে দিয়ে দিলাম sohel_rr60@gmail.com। ঠিক আছে, এই ঠিকানা দিয়ে দিলাম। দেওয়ার পর তোমার এখানে লেখা আছে সেন্ড কিট কোড, এখানে তোমার ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে গিয়ে ক্লিক করে দিলাম সেন্ড কিট কোড। ইমেল অলরেডি হ্যাজ বিন টেকেন, দেখাচ্ছে এটা অলরেডি নেওয়া হয়েছে। মানে আমি এর আগেও সে ট্রাই করেছিলাম এটা দিয়ে একবার। আচ্ছা, আমি অন্য একটা ইমেল অ্যাড্রেস দেখাই তোমাদের, অন্য একটা ইমেল অ্যাড্রেস দেখাই। ঠিক আছে, এটা হচ্ছে যে এইটা একটা ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এখানে গিয়ে দেখ আমি সেন্ড কিট কোড লিখে দিলাম। রিলোড করি। ঠিক আছে, নতুন করে লিখি সোহেল আর আর এই যে 59। এটা অন্য ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে সেন্ড কিট কোড লিখে ক্লিক করে দিলাম। এটাও নেওয়া হয়ে গেছে, কি ব্যাপার, এত হওয়ার কথা না। 60 এটা দেখি,
তোমাদের আরেকটা বিষয় শিখাই, তোমরা চাইলে দেখাচ্ছে অন্যদের ইমেলও ব্যবহার করতে পারো। মানে অনেক ওয়েবসাইটে দেখবা যে ঢোকার সময় অত ইমেল অ্যাড্রেস চাই, ঠিক আছে, তো অস্থায়ী ইমেল ব্যবহার করতে পারো তোমাদের পারমানেন্ট ইমেল ব্যবহার না করে। আচ্ছা এখানে গিয়ে আমি দেখাচ্ছি নতুন একটা ট্যাব নিলাম। হ্যাঁ দেখো আমি এখানে গিয়ে লিখলাম হচ্ছে যে টেম্পোরারি ইমেল দেখে সার্চ করলাম, এখানে tempmail.org এখানে ক্লিক করলাম, তাহলে তুমি অস্থায়ীভাবে ইমেল পাওয়া, ঠিক আছে, জিমেলটা ব্যবহার করতে পারবা। আমার ইমেলটা হয়তো করা ছিল একসময়, ঠিক আছে, দেখাচ্ছে না, এই দেখেন চলে আসবে ইওর টেম্পোরারি ইমেল, মানে এটা হচ্ছে এমনিতে ব্যবহার করার জন্য, হ্যাঁ, ক্ষণস্থায়ীভাবে ওই 5-10 মিনিটের জন্য। তোমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে সাইন আপ করতে বলে, বুঝতে পারলা কি, অনেক ওয়েবসাইটে সাইন আপ করতে বলে, এক্ষেত্রে তুমি মানে সাইন আপ না করে ব্যবহার করতে পারা যায় না, এক্ষেত্রে তুমি এই ধরনের ইমেল ব্যবহার করতে পারো। এই দেখো bovd4107 এটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস, এটা দিয়ে করি, এটা করে দেখে দিই, এটা কপি করলাম, আচ্ছা এগুলো অনেক ইউজ করেছো, হ্যাঁ অনেক সময় ব্যবহার করতে হয়, ঠিক আছে, কারণ তোমার পার্সোনাল ইমেল দিয়ে অনেক সময় কী হবে, অনেক সময় ক্ষতি হতে পারে, বুঝো নাই, তো ইমেলগুলো ব্যবহার করতে পারো তোমরা। এ টেম্পোরারি ইমেল বেশিক্ষণ থাকবে না, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা একদিন 2 দিন, ঠিক আছে, তারপরে শেষ হয়ে যাবে। এটা কপি করলাম, কপি করে এখানে আসলাম, এসে যে স্টার্টে ক্লিক করলাম, আবার এখানে গিয়ে পেস্ট করে দিলাম এটা, ঠিক আছে, এখানে সেন্ড কিট কোড এখানে ক্লিক করলাম, চেক ইওর ইমেল মানে পাঠিয়ে দিয়েছি, এটা কি হচ্ছে কনফার্মেশন লিঙ্ক পাঠিয়েছি কোথায়, এই ইমেলে, ঠিক আছে, ভেরিফাই করতে হবে, তা আমি এখানে যে ক্লিক করে দিলাম আমার ইমেল যেটা আমরা টেম্পোরারি নিয়েছি না, ওইটা আমরা এখানে ক্লিক করে দিই, যে এখানে থেকে ইমেল চলে আসছে একটা, দেখো এই যে দেখতে পাচ্ছি কি, এই যে ফ্রন্টাসাম থেকে, যে ফ্রন্টাসাম নিচে যে সেন্ডার সাবজেক্ট ভিউ চলে আসছে, দেখো যে ফ্রন্টাসাম কনফার্ম ইয়ের ফ্রন্টাসাম আইকন ইমেল, এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম, এই যে এখানে কনফার্মে ক্লিক করতে হবে এখানে, ঠিক আছে, আচ্ছা এখানে কনফার্মেশন যে কাজটা করতে হবে, এখানে দেখো একটা ইয়ে দেওয়া আছে, কোড দেওয়া আছে এখানে, ক্লিক করতে পারো বা দেখেন দেখেন দিতে পারো, এখানে আমি আবার দেখাচ্ছি, দেখো চেক ইউর ইমেল অ্যাড্রেস, এখানে আমি চেক করলাম, চেক করার পরে কি দেখাচ্ছে এখানে, ফ্রন্টাসাম ইউ আর সো ক্লোজ টু ইউজিং ইউর ফার্স্ট ফ্রন্টাসাম কিট, উই আর জাস্ট নিড ইউর কনফার্ম ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফিনিশ সেট আপ নিউ ফ্রন্টাসাম, ঠিক আছে, লিখেছে এখানে, ক্লিক টু কনফার্ম ইমেল অ্যাড্রেস অর সেট আপ, ঠিক আছে, এখানে এখানে ক্লিক করতে হবে, আচ্ছা আমি আবার ইয়ে করছি, রিসেন্ড করছি, আচ্ছা আবার দেখি আমি, এখানে গেলাম, আচ্ছা যেটা আমরা ব্যবহার করতেছিলাম এইটো, দেখো আর একটা ইমেল চলে আসছে, হ্যাঁ ফ্রন্টাসামের, এখানে আবার ক্লিক করলাম,
কি দেখাচ্ছে দেখি। এখানে ক্লিক করলাম, এখন দেখো চলে যাচ্ছে, রিডাইরেক্ট হচ্ছে অটোমেটিক্যালি। এই যে পাসওয়ার্ড দিতে বলছে দেখো, হ্যাঁ নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড, এখানে ক্লিক করলাম, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, মনে করো আমরা দিলাম হয়তো মনে এখানে রাজশাহী আইটি থিম, তাহলে আর দিলাম, এখানে একটা বড় হাতের আর দিলাম, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে বড় হাতের আট দিলাম, দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে কনফার্ম পাসওয়ার্ড, এক এক পাসওয়ার্ড দিতে হবে, এখানে ক্লিক করে দিলাম সেভ পাসওয়ার্ড অ্যান্ড কন্টিনিউ। হোয়াট ইজ ইয়র ফার্স্ট নেম, ফার্স্ট নেম টেম দিতে পারো, ঠিক আছে, এগুলো না দিলেও সমস্যা নেই, এগুলো কিছু পূরণ না করলেও সমস্যা নেই। এখানে যে নো নো থ্যাংকস, কিপস স্কিপ দ্য স্টেপ নাও, এখানে স্কিপ করলে হয়ে যাবে, স্কিপ ক্লিক ক্লিক করে দিলাম। আচ্ছা ক্লিক করার পর দেখো ঢুকে গেছে আমরা, দেখো এই যে, হ্যাঁ আমরা এই যে এখানে ক্লিক করে দেখতে পাই ইমেলটা, এই যে ইমেলটা চলে এসেছে, দেখো বো ভিডিও ভিড ভিড লেখা আছে যে 4107, এই যে চলে এসেছে, হ্যাঁ ইমেল লগ ইন করছো তুমি, আর নিজ দিকে এসে তুমি দেখতে পাই যে অ্যাড ইউর কিট কোড টু ইউর প্রজেক্ট, এই যে লেখা আছে দেখো, যে কিট এটা তোমার কপি করতে হবে, এটা কপি করো, এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের প্রজেক্টে যেতে হবে, আর প্রজেক্টে চলে যাই, প্রজেক্টটিকে আমাদের এই যে রাজশাহী থেমে গেছিলাম, থেমে সে কোথায় দেবো, এটা ফুটারে দিতে হবে, তুমি হেডারে দিতে পারো, ফুটারও দিতে পারো, ঠিক আছে তোমার ইচ্ছা। তো যে করি জাভাস্ক্রিপ্টের কোডগুলো বেশিরভাগ ফুটার ব্যবহার করে, এখানে কোথায় দিবা ধরো এখানে দিলাম, স্ক্রিপ্ট লেখা সেখানে দিয়ে দিলাম, এই দেখো স্ক্রিপ্ট ফন্টার সামনে যেহেতু ইয়ে তোমার জেএস ফাইল, ঠিক আছে, যেন এখানে ফুটারে দিলাম, তুমি চাইলে হেডারও দিতে পারো, এটা দিলেও কাজ করবে, এটা একটা অনলাইন লিঙ্ক, নেট ছাড়া কিন্তু কাজ করবে না। আচ্ছা এটা দিলা, যদি কোনো কথা তুমি এখানে না পাও, ঠিক দেখতে না পাও, তাহলে কী করবা, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে দেখো আছে কিট, এই যে কিটে এখানে ক্লিক করে দেবা, কিটে এখানে কিটে ক্লিক করলে অটোমেটিক্যালি দেখতে পাবা, ঠিক আছে, এখানে দেখো আছে যে ফ্রি আইকন, এখানে মাউস দিয়ে ক্লিক করলা, এই যে এখানে দেখতে পাবে দেখাচ্ছে ওই একই জিনিস, বুঝতে পারলা কি, অথবা তুমি এখানে ব্যাক আসলা, এসে তুমি দেখাচ্ছে এখানে ফ্রি আইকন, অথবা লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করলে হবে, একই ব্যাপার, এই যে আসতে দেখো একই জিনিস চলে আসে, দেখতে পাচ্ছ কি, অথবা তুমি ব্যাকে আসলা, তুমি এটা ব্যবহার করতে পারো, এইটা ওয়েব ফ্রন্ট, এখানে ক্লিক করলা ওই একই জিনিস আসবে তোমার অ্যাকাউন্টে, একটা লিঙ্ক অ্যাড করে দিস, ঠিক আছে, যেন অনলাইন থেকে ওরা অটোমেটিক আইকনগুলো পাবে, যদি অ্যাড করতে না চাও এখানে কপি কিট কোড করলে এটা কপি হয়ে যাবে অটোমেটিক্যালি, সিলেক্ট করে কপি করতে পারো, অথবা তুমি এখানে গিয়ে ক্লিক করে যদি কিট না নিতে চাও, দেখা যাচ্ছে ফন্ট অসাম সিডিএন লেখা আছে, এখানে ক্লিক করলা, এখানে ক্লিক করার পর দেখো এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, এটা সিএসএস ফাইল, দেখো অল ডট সিএস লেখা আছে, তুমি এটা অ্যাড করলে এটা কোথায় অ্যাড করবা, হেডারে, এই পুরোটা কপি করে কোথায় অ্যাড করে দিবে, এটা এটা হেডার অ্যাড করে দিবা, এটা সিএসএস কিন্তু, এটা এই যে দেখো অল ডট সিএসএস লেখা আছে, হ্যাঁ তো এই হলো বিষয়, তো তুমি এটা অ্যাড করলে হবে, অথবা তোমার যেটা এখানে দেখালাম এখানে গিয়ে এখানে কিটে ক্লিক করে তুমি এখানে গিয়ে ক্লিক করে দিলে যে ফ্রি আইকনস, অথবা এগুলোতে ক্লিক করলে হবে, ক্লিক করে দেখাচ্ছে যেখানে গিয়ে এটা নিলা, এই যে এটা যে কোথায় অ্যাড করে দিবা, ফুটার অ্যাড করে দিলা, এই যে আমি যেমন অ্যাড করলাম এখানে, এই যে ঠিক বডির উপরে, তাহলে তুমি লিক হয়ে গেল আমাদের থেমের সাথে। আমরা এখন কী করবো, থেমে হচ্ছে আমাদের থেমে আসি, এখন আমরা এখানে দরকার নেই, এখানে এখানে থাকার, এখানে আসবো আমাদের ওয়েবসাইটে, ওয়েবসাইটে সে দেখো লেখা আছে এখানে আমরা কি ফোন, একটা ফোনের আইকন অ্যাড করবো এই ফোনের পাশে, তাহলে আমরা এখানে চলে যাবো ফোনটার সামনে, যেখানে ওয়েবসাইটে ছিলাম, গিয়ে এখানে দেখাচ্ছিল আইকনস লেখা আছে, দেখো আইকনস বাটন, এখানে আইকনে ক্লিক করে দাও,
এখানে আইকনে ক্লিক করে দাও, তাহলে আইকনগুলো চলে আসবে, ঠিক আছে। অথবা এখানে ডিরেক্টলি আইকন সার্চ দেখলো, সার্চ আইকন লেখা আছে, তুমি এখানে ডিরেক্টলি সার্চ করতে পারো। ধরো আমি এখানে গিয়ে সার্চ করলাম, হচ্ছে এই যে আইকন চলে আসছে, দেখো আইকন সে ক্লিক করার পরে সার্চ আইকনস পাতে গেলে এমনি আইকন দেখাচ্ছে এগুলো, ঠিক আছে। এই যে অনেক আইকন লোড হচ্ছে এগুলো। আমি এখানে কী করে ফোন আইকন সার্চ করব, এই আইকনগুলো দেখতে পাচ্ছ লোড হচ্ছে আসতেছে, এই যে বিভিন্ন ধরনের আইকন। তারপর এখানে গিয়ে লিখবো ফোন, আমাদের ফোনের আইকন দরকার, ফোন লিখলাম, ফোন আইকন সার্চ করার পরে দেখো চলে আসছে যে ফোন আইকন, দেখছো কি। তুমি কোন ফোন আইকনটা অ্যাড করবা সেটা অ্যাড করতে পারো, সমস্যা নেই। এটা অ্যাড করবা, এটা অ্যাড করতে পারো, বা এইটা অ্যাড করবা, তো যেটা অ্যাড করার ইচ্ছে। তবে এই প্রথমটা অ্যাড করবো, ধরো আমি এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম, এটার উপর ক্লিক করে দিবা, এইটার উপরে দেখে তুমি সবগুলো ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, এই যেগুলো দেখো প্রো লেখা আছে, প্রো যেগুলো প্রো লেখা আছে এগুলো ব্যবহার করতে পারবো না, দেখো ভিজিবল হয়ে নাই, এগুলো ইনভিজিবল হয়ে আছে, আর এগুলো এই যে কালো কালো হয়ে আছে ভিজিবল হয়ে আছে। হ্যাঁ, লোডিং হচ্ছে, তোমার ক্লিক করার পরে ওটা ওপেন হবে। আমি ক্লিক করে দিয়েছি, ফোন আইকনে যে লোডিং হচ্ছে এগুলো চলে আসছে যে ফোনের আইকন, ঠিক আছে। তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবা। আচ্ছা, এখন তুমি এই যে আইকন যেটা আমি সিলেক্ট ক্লিক করলাম, এই যে এখান থেকে লেখা আছে যে আই ক্লাস ফার্স্ট ফা ফোন, এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলে কপি, এই দেখো এই স্টেমেল দেখাচ্ছে মাউস ধরে, যে কপি এই স্টেমেল, এখানে মাউস দিয়ে একটা ক্লিক করে দাও, তাহলে যে কপির হয়ে গেল, কপি হয়ে গেল, ঠিক আছে। এটার উপর গিয়ে এটা খালি কপি করে কোথায় পেস্ট করে দিব, আমাদের যেতে হবে হেডারে, এখানে গিয়ে আমাদের কোথায় আছে ফাইলটা, হেডার ডট পিএসপিতে আছে, অর্থাৎ আমাদের আইকনটা কোথায়, হেডার ডট পিএসপি। আমি হেডার ডট পিএসপি ওপেন করলাম, ওপেন করে এখান থেকে কোথায় আছে এটা, এই যে এখানে আছে ফোন, এই যে অর্থাৎ আমাদের যে দেখলাম আমরা, এই যে আমাদের কোথায় আছে, হেডার ডট পিএসপিতে আছে এটা। তাহলে এখানে গিয়ে যে ফোনের পাশে খালি পেস্ট করে দিবা, যেটা কপি করলাম এখানে পেস্ট করে দিলাম, কার পাশে, এখানে আমি আবার দেখাচ্ছি তোমাদের, এই যে ফোনের পাশে গিয়ে এখানে গিয়ে রাইট ক্লিক করলাম, এই যে পেস্ট, পেস্টে পেস্ট করে দিলাম, কার পাশে, ফোনের পাশে গিয়ে আমি এখানে সেভ করে দিলাম। এবার রিলোড করো এখানে গিয়ে, তাহলে এখানে একটা ফোনের আইকন চলে আসবে। রিলোড হচ্ছে, দেখো এই দেখো চলে আসছে, দেখছো একটা হলুদ আইকন চলে আসছে না, কালার হয়ে গেছে একবারে, ফোনের আইকন চলে আসছে। এটা আর আরও সহজ নিয়ে আরও একটু ভালো করে করতে পারবা, এখানে আমি যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এর নিয়মটা হচ্ছে যে এই যে তুমি ফোনের পাশে দিবা, হ্যাঁ, এটা তুমি এই যে ফোন লেখা যেটা আছে এটাকে তুমি কাট করো, কাট করো, এই যে আই আই লেখা আছে না, এই আইয়ের মাঝখানে দিয়ে দাও, আয়ের মাঝখানে দিলাম, ঠিক আছে। এটা হ্যাঁ ডাইনামিকভাবে করা যাবে, ডাইনামিকলি করা যাবে, ঠিক আছে। তো প্রথমে স্ট্যাটিকভাবে শিখো, তারপর ডাইনামিক করবা। আচ্ছা, এটা দিয়ে দিলা, ডাইনামিকভাবে কী করতে হবে দেখিয়েছি। অর্থাৎ এই যে তুমি আইকন, যে আইকনের পাশে দিবা সেটা কি আয়ের মধ্যে দিয়ে দিবে, যে আই শুরু হয়েছে, আই এখানে শেষ, এই মাঝখানে দিবা, ঠিক আছে। এখন আমি রিলোড করলাম এখানে গিয়ে, আচ্ছা এটার কারণে ফোনটা একটু মোটা বন্যায় দেখাচ্ছে, দেখো এই যে, হ্যাঁ ফোনটা একটু মোটা দেখাচ্ছে আর একটু অন্যরকম দেখাচ্ছে, তাই না। এবার এটা ইতালিক সিলের স্বাভাবিক হয়ে গেছে, এবার তুমি দিতে পারো ভিতরে, তাহলে কন্ট্যাক্টটা ফোনের আইডি চলে আসলে। এবার আমরা কী দিবো, ইমেলের একটা ইয়ে দিব, তাহলে এখানে আইকনে চলে যাও, ব্যাকে এসো, এখানে গিয়ে আইকন সার্চ করো, কী সার্চ, ইমেইল লিখে সার্চ করবা, ই এম আই ইমেইল লিখে সার্চ করলো, মেইল লিখে সার্চ করলে হবে তোমার ইচ্ছা, আর ওয়েট করো চলে আসবে, এই যে দেখো চলে আসছে, এই যে এনভেলপ চলে আসছে দেখো, এখানে আমি এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম, এই যে লোড হচ্ছে, আচ্ছা এখন তুমি এখানে ক্লিক করে দাও,
কপি হয়ে গেল, তারপরে কপি করে এর পাশে দিয়ে দাও, ইমেলের পাশে দিয়ে দাও, ঠিক আছে? এখানে দিয়ে দেওয়ার পরে সেভ করে দিলাম। আচ্ছা ক্লাস এখনই শেষ করে দিব, জাস্ট কয়েক মিনিট। আচ্ছা এবার এখানে আসলাম, এবার দেখো ইমেলের আইকন চলে আসবে এখানে। এই চলে আসছে দেখো, হ্যাঁ আইকন একটু মাঝখানে দিয়ে দাও তাহলে ভালো লাগবে আর দেখতে। অর্থাৎ ইমেলটা এখানে লেখাটা কাট করে এটা হচ্ছে আইয়ের মাঝখানে দিয়ে দাও, ঠিক আছে? এবার আমি রিলোড করলাম, তাহলে এই যে আইকন দুটো চলে আসছে। তুমি এইভাবে দেখাচ্ছি যে যে কোন যে তোমার আইকন দরকার জাস্ট ওখানে গিয়ে সার্চ করবা আর এখানে দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে হয়ে গেল, নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে আইকন অ্যাড করতে হয়। হ্যাঁ আর তো ডাইনামিক করার কথা বলি, সেটা ডাইনামিক করা খুব সহজ বিষয়। যেটা কী করো তোমার এখানে গিয়ে এই যে ফাঁফা কোডটা যেটা আছে না, এই কোডটা তোমার দিয়ে দিতে হবে অটোমেটিক্যালি ডাইনামিক্যালি। হ্যাঁ অর্থাৎ তোমার ওখানে গিয়ে যে ডাইনামিক্যালি অ্যাড করা যায় এটা, এখানে যেন অটোমেটিক্যালি এই জিনিসটা তুমি ডাইনামিক করে দিলে, এখানে এই ক্লাসের জায়গায় দেখ তুমি ডাইনামিক্যালি ক্লিক করতে ওখানে পূরণ করতে ফা ফার্স্ট ফা ফোন বা ফার্স্ট ফা এনভেলপ মানে লিখলে অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এই ডাইনামিক্যালি জিনিসটা পাঠাতে হবে। তুমি যেভাবে শিখিয়েছিলাম যেভাবে তোমরা এই যে ফোন ইয়ে করেছো লোগোগুলো ডাইনামিক করেছো, ঠিক আছে, ওইভাবে ডাইনামিক করতে পারবো এটা। অর্থাৎ এই লেখাটা কী নিয়ে আসবো, এই ক্লাসের ভিতরে এই লেখাটা কীভাবে নিয়ে আসবো, এই সবগুলো তোমার এইভাবে সেট করা থাকবে। খালি যারা ব্যবহারকারী তারা এই লেখাটা কী করবে স্ট্যাটিক ডাইনামিক্যালি দিয়ে দিবি। তোমরা একটা বক্স তৈরি করতে হবে, কি কার মাধ্যমে করো, রিডাক্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে করবা। তোমরা রিডাক্সের মাধ্যমে করতে পারো, কাস্টমাইজার এপিআইয়ের মাধ্যমে করতে পারো, ঠিক আছে? এ হলো বিষয়। তো আশা করি বুঝতে পেরেছো এখানে কীভাবে ফন্টাসাম আইকন অ্যাড করতে হয়, ঠিক আছে? আমার টেম্পোরারি যদি করলাম এখানে ইয়ে করে মেইল নিয়ে, তোমার এই লিঙ্কটা ব্যবহার করলে হয়ে যাবে, যে লিঙ্কটা আমার ব্যবহার করলাম এই লিঙ্কটা ব্যবহার করলে হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এই লিঙ্কটা পেলেই হলো তোমার, এ হলো বিষয়। আমি টেম্পোরারি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে তোমায় দেখিয়ে দিলাম, তোমার চাইলে তোমাদের পার্মানেন্ট ইমেল অ্যাড্রেস, মানে আমার পার্মানেন্ট ইমেল অ্যাড্রেস আছে কি sohel.rr60@gmail.com, এটা তুমি করতে পারবা চাইলে। তোমার পার্মানেন্ট ইমেল অ্যাড্রেস করতে পারো, এরকম টেম্পোরারি ইমেল অ্যাড্রেস নিয়েও করতে পারবা, ওকে? তাহলে তোমরা দেখলে কীভাবে ফন্টাসাম আইকন ব্যবহার করতে হয়। ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ফন্টাসাম আইকন ব্যবহার করতে হয়।